নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই খুবই ভালো আছো তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তোমাদের সকলকে বলেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপে তোমরা কারা কারা এলিজিবল রয়েছো এবং কারা কারা আবেদন করতে পারো ইত্যাদি ইত্যাদি পাশাপাশি আমি এটাও বলেছিলাম যে তোমরা কিভাবে আবেদন করতে পারবে সেটা আমার দ্বিতীয় চ্যানেলে রয়েছে বাট অনেকেই আমার দ্বিতীয় চ্যানেলটাতে ভিজিট করো বা অনেকে বুঝতে পারো তো তারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করছো দাদা কীভাবে কি আবেদন করবো প্লিজ একটু জানিয়ে দাও তো তার জন্য আমি পুনরায় আমার এই মেন চ্যানেলে অর্থাৎ দ্য সায়েন্স ওয়ার্ল্ডে আবারও কিন্তু এই ভিডিওটাকে বানাচ্ছি যেখানে আমি তোমাদেরকে বলবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ দু হাজার তোমরা কীভাবে কি আবেদন করবে ফার্স্ট অফ এই ফর্মটাকে তোমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে আর ডিসক্রিপশানে আমি তার লিঙ্কটা দিয়ে রাখবো তো এই পিডিএফটাকে ফার্স্ট অফ তোমরা একটা কালার প্রিন্ট আউট করিয়ে নেবে তোমাদের পার্শ্ববর্তী কোনো দোকান থেকে ঠিক আছে এরপরে তোমাকে প্রত্যেকটা ডিটেলস এখান থেকে ফিল করতে হবে তার আগে জানিয়ে দিই একত্রিশে জানুয়ারি কিন্তু লাস্ট ডেট কাজেই যারা যারা ভিডিওটাকে দেখছো অতি শীঘ্রই যাও এবং এটাকে এই কাজটাকে করে নাও ঠিক আছে কারণ আজকের ডেট হচ্ছে উনত্রিশে জানুয়ারি তাই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু তোমাদেরকে করতে হবে এবারে দেখো নেম অব দ্য ক্যান্ডিডেটে এখানে যে আবেদন করছে তার নামটা রাখতে হবে ঠিক আছে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে যেন ছাত্র বা ছাত্রীটি থাকে এরপরে তার আধার কার্ডের নাম্বারটা ভালো করে দিতে হবে ডেট অফ বার্থটা এখানে ভালো করে দিতে হবে মেল অর ফিমেল এখানে চিহ্ন দিতে হবে ক্যাটেগরি এখানে ওবিসি সিএল দিতে পারো ওবিসি এনসিএল এন সি এল দিতে পারো এস সি এস টি একটা রিলিজিয়ান কিন্তু এখান থেকে আবেদন করতে পারে এর পাশাপাশি যদি তুমি বলো যে ওবিসি সিএল মানে কি আর ও এনসিএল মানে কি ওবিসি সিএল মানে তাদেরকে বোঝানো হচ্ছে যাদের পেরেন্টসের আর্নিং আট লাখ টাকার অনেকই কম থাকবে এবং ওবিসি এনসিএল মানে যে যাদের পেরেন্টসের আর্নিং আট লাখ টাকার বেশি হবে বা আট লাখ টাকা হবে ঠিক আছে নর্মাল কথা একটা এরপরে কোন ক্লাসে ছাত্র বা ছাত্রীটি পড়ছে কোন স্ট্রিম রয়েছে সেটা সিলেক্ট করবে স্কুলের অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবে স্কুলের অ্যাড্রেস কোথায় পাবে গুগলে সার্চ করে নেবে তোমাদের স্কুলের নামটা এবং গুগল ম্যাপের যে অ্যাড্রেসটা থাকবে সেটা হুবহু লিখে দেবে পিনকোডটা এখানে দিয়ে দেবে স্কুলের লাস্ট এক্সামে তুমি কত পার্সেন্ট মার্কস পেয়েছিলে সেটা এখান থেকে দেবে যদি কেউ দ্বাদশ শ্রেণীর ছাত্র থাকো এবং যদি তোমার প্রশ্ন হয় যে দাদা আমার তো একাদশ শ্রেণীর কোনো আর এক্সামের যে মার্কশিট সেটা তো দেওয়াই হয়নি তাহলে তাহলে তুমি তোমার মাধ্যমিকের মার্কশিটের যেই পার্সেন্টেজ থাকছে সেটা তুমি এখান থেকে দিয়ে দেবে তোমার মোবাইল নম্বর দেবে হোয়াটসঅ্যাপের মোবাইল নাম্বার দেবে তোমার বাড়ির যে অ্যাড্রেস সেটা ভালো করে দিয়ে দেবে তোমার বাড়ির পিনকোডটা দেবে তোমার বাবার নাম কি সেটা দেবে তোমার বাবা কি করেন অর্থাৎ অকুপেশন বিজনেস ফার্মার জব যেটাই হোক না কেন তোমরা এখান থেকে দিয়ে দেবে অ্যানুয়াল ইনকাম এখান থেকে দিয়ে দেবে যে বাৎসরিক ইনকাম কত তোমার মায়ের নাম দেবে তোমার মা কি করেন সেটা তুমি এখান দিয়ে দেবে হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দিয়ে দেবে অ্যানুয়াল ইনকামটা যাদের যাদের মা ইনকাম করেন তো তারা দিতে পারো আদারওয়াইজ তোমরা একটা কাজ করবে এখানে এন ডট এ লিখে দেবে অর্থাৎ এন ঠিক আছে এরপরে তোমাকে এখানে তোমার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করাতে হবে এবং এই ছবিটার উপর তোমার হেড স্যারের স্ট্যাম্প অথবা সিগনেচার করা লাগবে যেটা তোমাকে তোমার স্কুল থেকে গিয়ে করিয়ে আসতে হবে অ্যাট লাস্ট তোমাকে তোমার এখানে একটা সিগনেচার করিয়ে দিতে হবে শুধু এটা হলেই হবে না এর পাশাপাশি তোমার লাস্ট কোয়ালিফিকেশন মার্কশিট সেটার জেরক্স লাগবে আধার কার্ড অফ স্টুডেন্ট অ্যান্ড গার্জেন অর্থাৎ স্টুডেন্টেরও আধার কার্ড লাগবে গার্জেনেরও আধার কার্ড লাগবে দুটোকে জেরক্স করবে ইনকাম সার্টিফিকেট লাগবে সেটাকে জেরক্স করবে তোমার ফটো কপি এখানে লেগে যাচ্ছে অ্যাট লাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজে যে জেরক্সটা তোমাকে লাগবে সব কটাকে একসাথে স্ট্যাবলার করবে স্ট্যাবলার করে অফিশিয়াল খামে সব কটাকে একসাথে ঢুকিয়ে দেবে এবং অফিসিয়াল খামে যেটা অ্যাড্রেস লিখবে উপরের দিকে সেটা হচ্ছে ঠিক এইটাই এবং ফর্ম দিয়ে উল্টো সাইডে তুমি তোমার অ্যাড্রেসটা লিখে দেবে এবং সেটাকে পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করে দেবে স্পিড পোস্ট করে দেবে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় একত্রিশে জানুয়ারির আগেই তোমাদেরকে করতে হবে যদি কেউ বলে যে দাদা আমি যদি একত্রিশ তারিখে পোস্ট অফিসে দিয়ে থাকি তাহলে তো পৌঁছতে পৌঁছতে তিন থেকে চার দিন সময় লেগে যাবে তাহলে কি কোনো প্রবলেম হবে না তাতে কোনো প্রবলেম হবে না বাট একত্রিশে জানুয়ারি যেন হয়ে যায় তোমার কাছ থেকে ঠিক আছে তো একটু খেয়াল রাখবে এইভাবেই ঈশ্বরচন্দ্র গর স্কলারশিপটাতে আবেদন করতে হবে যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারো কমেন্টে জানাতে পারো যে আহ তোমার ভিডিওটা কেমন লাগলো সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বিলটাতে অল দিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে বাই